नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। पश्चिम बंगाल में आए अम्फान तूफान से प्रकृति को काफ़ी हराश हुआ है और इस कमी को पूरा करते हुए आज कुल्टी ब्लॉक तृणमूल कांग्रेस ने की महिला मोर्चा ने काफ़ी सराहनीय पहल की। कुल्टी ब्लॉक महिला तृणमूल कांग्रेस द्वारा आज वार्ड संख्या 72 के विभिन्न स्थानों पर पौधेरोपण किए गए। कुल्टी ब्लॉक तृणमूल महिला कांग्रेस की वर्किंग प्रेसिडेंट ममिता सिंह गुप्ता ने कहा कि अम्फान तूफान आने से प्रकृति को काफ़ी नुकसान हुआ है, जिसको ध्यान में रखते हुए हम लोगों ने आज पौधे लगाए, क्योंकि पर्यावरण शुद्ध रहेगा तो हमें शुद्ध हवा प्राप्त होगी, जिससे हम स्वस्थ रह पाएंगे। আমাদের এখানে শামিয়ানা প্রোগ্রাম ছিল, মানে চারা গাছ লাগাবার প্রোগ্রাম ছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের জেলা সভানেত্রী আলপনা ব্যানার্জির নির্দেশে, এবং তিনি যে গাছগুলো দিয়েছেন আমাদের, প্রায় 25টার মতো গাছ আমরা পেয়েছি, সেই গাছগুলো আমরা লাগিয়েছি আমাদের এই 72 নম্বর ওয়ার্ডে, কুলটির 72 নম্বর ওয়ার্ডে রিয়া চক, আমাদের যে 72 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রিয়া চক্রবর্তী এবং আমাদের যে কাউন্সিলর প্রতিনিধি দুলাল চক্রবর্তীর সহযোগিতায় আমরা এখানে আজকে অনুষ্ঠানটা করলাম, শামিয়ানা প্রোগ্রাম করলাম। আজকে আমাদের যে গোটা বাংলায় আমফান ঝড়ের জন্য গোটা বাংলায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে, তার জন্যে এই প্রচেষ্টা, সামান্যটুকু একটু প্রচেষ্টা করলাম আমরা। আপনার নাম? আমার নাম মৌমিতা সেনগুপ্ত, ওয়ার্কিং প্রেসিডেন্ট অফ মহিলা তৃণমূল কংগ্রেস কুলটি ব্লক।